হ্যালো গাইজ, ওয়েলকাম টু আর নিউ ব্লগ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য সিরিয়াস বংস। আজকে আমরা এসেছি আপনি মলে। আপনি মলে একটা নতুন স্টল খুলেছে অ্যাবসলিউট বারবিকিউর পাশেই, সেটা হচ্ছে দ্য 99 থালি। এখানে সব কিছু 99 রুপিসেই পাওয়া যায়। তো এক্সট্রা কোনো জিএসটি লাগে না? আর তুমি ডিটেলসটা বলে দাও কী আছে। ওখানে ক্যামেরা নিয়ে গেলে দেখালে ভালো হতো। বেঙ্গলি থালি আছে, ইন্ডিয়ান থালি আছে, চাইনিজ আছে, স্ন্যাক্স আছে। আমরা বেঙ্গলি থালি দেখে অর্ডার করলাম, সেটা হলো দুটো ডিফারেন্ট টাইপ অর্ডার করলাম। একটা হলো পোলাও আর মাছের কালিয়া কম্বো, আর একটা হলো ফ্রাইড রাইস আর কষা মুরগির মাংস। তো দেখা যাক কিরকম পরিমাণটা দেয়। তো সব দুটো থালিরই দাম 99, টোটাল আমার খরচ করলো 198, মানে কোনো এক্সট্রা জিএসটি নেই। তো অর্ডার তো দেওয়া হয়ে গেছে, আমাদের বসে আছি, মোটামুটি বললো 15-20 মিনিট সময় লাগবে। খাবার কোয়ালিটি খেয়েই বুঝতে পারবো কীরকম, আপনাদেরকে সব কিছু বলবো ডিটেলসে, আপনারা লাস্ট অবধি দেখতে থাকুন। আর যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেন। সামনেই আপনারা দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে অ্যাবসলিউট বারবিকিউ। আগে ওখানে যেখানে আমরা গেলাম কিন্তু ওখানে খাবার পেলাম না, জায়গা পাইনি, ওই জন্যই আমাদেরকে মানে 99 থালিতে আসতে হলো, শিফট করতে হলো। তবে হ্যাঁ, সোম থেকে বৃহস্পতি 750 টাকা, আর বৃহস্পতিবার শুক্রবার থেকে রোববার হচ্ছে 835, এরকম সামথিং কিছু। ভেজটা 100 টাকা কম ডিফারেন্স, আর বেশি খুব একটা ডিফারেন্স নয়। তো 99 থালি হচ্ছে অ্যাবসলিউট বারবিকিউর পাশেই, আমরা এখানে অর্ডার দেওয়া হলো আমাদের দুটো খাবার। হ্যাঁ, তো এটা এখন নতুন খুলেছে, আপনি মানে দেখা যাক খাবার কোয়ালিটি কীরকম। তো ফাইনালি আমাদের খাবার এসে গেছে আফটার 20 মিনিটস। ওটা হচ্ছে মাছের এবারে দেখো খেয়ে কিরকম। এত কিছু দিয়েছে, এটাই অনেক। কোয়ালিটি ভালো, কোয়ান্টিটিও ঠিকঠাকই আছে। এটা তো চিকেন, তো কি চিকেন জানো? চিলি চিকেন তো নয়, চিলি চিকেন তো চিকেন কষা এটা। আর তোমারটা হচ্ছে মাছের, কি মাছ ওটা? এনিওয়ে খাও, দেখো টেস্ট কিরকম মাছের। একটা পোলাও তো এরকম দাও না, এখানটা দাও, আমি নিয়েছি। ফ্রাইড রাইসটাও ভালো খেতে, ফ্রাইড রাইসটাও ভালো খেতে, আর পোলাওটাও ভালো খেতে। এটা তো চিকেন, তো তিন পিস চিকেন দিয়েছে, আর তোমার তো একটাই মাছ ছোট, মানে সাইজ ঠিকই আছে না? আমি তুমি মাছ খাও, আমার মাছ এখন, তুমি চিকেন নেবে বলে তাই আমাকে একটু মাছ দেবে। কিরকম লাগছে ওই যে আমাকে খাইয়ে দাও, এটা কি দিয়েছে সাদা?
ন্যাপকিন নেই ওদের কাছে, চাইলে দেবো পরে দেখছি। 99-এ এত কিছু দিয়েছে প্লাস খাবার কোয়ালিটিও ভালো, মানে আমরা তো খুবই ইমপ্রেসড। নানা করছিলাম, আমি বললাম বলে গেল, এত সস্তায় এত কিছু দিচ্ছে, তো এটা মানে খুবই খুব ভালো। এটা দুরকম থালি নিয়েছি, ওই জন্য এটা থেকে এটা কম পড়ে গেল, তখন ওটা থেকে এটা নেবো, ওটা থেকে সেটা নেবো। চিকেনের টেস্টও ভালো, ওদের ব্যবহারও ভালো। আমি ভিডিও করছিলাম বলে তাই আমাকে সব কিছু অ্যারেঞ্জ করে দিল, খাবারের যে অ্যারেঞ্জমেন্টসগুলো ঠিকঠাক সাজিয়ে দিল যাতে আমার ভিডিও করতে সুবিধা হয়। এখানে আপনারা অগ্নিমলের এটা জাস্ট অবশ্যই ট্রাই করবেন, কারণ এত সস্তায় আছে কিন্তু পাওয়া যাচ্ছে, মানে এটা আনবিলিভেবল, আনবিলিভেবল। মুখে খাওয়াচ্ছিল তো, দিস ইজ আনবিলিভেবল যে এত সস্তায় আছে কিন্তু খাওয়া, মানে পাওয়া যাচ্ছে, এরা এত কিছু দিচ্ছে আমাদের। বেশ ভালোই লাগছে, অ্যাবসলিউট বারবিকিউতে অনেক খরচা হয়ে যেত, এটা সস্তা হয়ে গেল, ভালোই লাঞ্চ হয়ে গেল এখানে আমাদের 200 টাকায়, 198 রুপিস অ্যাপ্রক্স 200। এনিওয়ে লাঞ্চটা করে নিই, আমাদের তো খুবই ভালো লাগলো এই দোকানটায়, এত কিছু 99 রুপিসে দিচ্ছে, নর্মাল রেস্টুরেন্টেও এসব পাওয়া যায় না। বাইরে খেতে গেলে দামই তো এখন 120 টাকা, না এমনি দোকান রাস্তার। আর আমি যেখানে থাকি রুড়কিতে, ওখানে তো এগুলোতে ওদের কাছে তো স্বপ্ন, মানে ওরা যদি এখানে এরকম থাকবে না ওখানে, ওরা যদি এসব খায় ওরা পাগল হয়ে যাবে, ওরা তো জানেই না খেতে কী যে খায় ওরাই জানে, খালি ওই রাজমা আর ভাত ব্যাস আর কিছু। আমি তো পাগল হয়ে গেলাম এই দোকানে খাবার পর, আমি আবার আসবো, আমি রোজ খেয়ে যাবো। বাইরে ওখানে আমাদের একটা দোকান আছে শিবপুরের, ওখানে ওখানেও আমি চিকেন ভাত খেয়েছি, অনেক দাম 200 মানে 125 টাকা। হ্যাঁ আমি নাম মেনশন করতে চাই না কারোর হোটেলে, শ্যামের হোটেল, ওখানকার খুবই ফেমাস দোকান। তো মোটামুটি দামটা বেশি, খাবার কোয়ালিটি ভালো, কিন্তু এখানেও খাবার কোয়ালিটি ভালো, কিন্তু এখানে 99 রুপিসে যখন পেয়ে যাচ্ছি তখন ওখানে কেন বাইরে খেতে যাবো। তুমি কি হাইলি রেকমেন্ড করবে এখানে আসার জন্য, মানে যত রেস্টুরেন্টে খেয়েছো সব থেকে ভালো? আমার তো বেশ ভালোই লেগেছে, আমি তো মানে যতবার আসবো এখানে খেয়ে যাবো। তো জেনারেলি আমি এত পরিষ্কার করে খাই না, আমার এতটা ভালো লেগেছে, আমি প্রথমবার এত পরিষ্কার করে খেলাম, তোমার তো এখনও খাওয়া হয়নি, খাও খাও আস্তে আস্তে খাও। না আমি সিরিয়াসলি মানে আই এম রিয়েলি হ্যাপি যে আমি এত সুন্দর একটা খাবার এতদিন পর খেতে পেলাম। থ্যাংক ইউ ফর ইউর রেকমেন্ডেশন, তোমার রেকমেন্ডেশনের জন্যই মানে আমি এই দোকানটায় এলাম, জানতেও পারতাম না যে 99 টাকায় এত সুন্দর সুন্দর জিনিস এখানে দিচ্ছে। এটা খোলা থাকে হচ্ছে দুপুর 12টা থেকে রাত 10টা অবধি রোজই, তো এখন তো 99 রুপিস, পরে জানি না দাম হয়তো বাড়তেও পারে বা কমতেও পারে, কমবে না হয়তো বাড়বে। তো আমরা তো খুবই হ্যাপি এখানে খাওয়ার পর, তো হ্যাপি, তো আমরা দুজনে হাইলি রেকমেন্ড করবো এখানে আসার জন্য।
এখানে একবার যদি আপনারা বিমল আসেন তো এখানে এসে লাঞ্চটা করে যেতে পারেন, খুবই ভালো কোয়ালিটি কোয়ান্টিটি সবই ভালো। আর এটা তো দুপুর 12টা থেকে রাত 10টা অবধি খোলা থাকে, তো এটা নিয়ে কোনো অসুবিধা নেই। আর যেটা কথা হচ্ছে সেটা হলো যে অর্ডার দেবার পর একটু ওয়েট করতে হয়, মোটামুটি 20-25 মিনিট মতন টাইম লাগে অর্ডারগুলো রেডি হতে, তো সেটা বড় কথা নয়। যেটা বড় কথা হচ্ছে খাবার কোয়ালিটি আর কোয়ান্টিটিটা, তো দুটোই আমার খুব ভালো লেগেছে, আমি এখানে আপনাদেরকে হাইলি রেকমেন্ড করবো আসার জন্য। খাবার আর কিছু বলার আছে? মাছে কত দেবে? আমি 5-5 দিলাম। এনিওয়ে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তো প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পরে নতুন ব্লগে আবার দেখা হচ্ছে, বাই, টেক কেয়ার।